মূর্তি পে এবার সবাই লাফিং ক্লাবে যাবি। মুখার্জিদা, কাগজে কি লিখেছে দেখেছেন? তুমি যেটা অফিসে এসে পড়ছো ওটা আমি বাড়িতে লুঙ্গি পরার আগেই পড়ে ফেলেছি। কোনটার কথা বলছি বলুন তো? মোদ্দা বিষয়টা বলো। হ্যাঁ, সেটাকে বলুন। বলছে একটা পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে যে ভারতবর্ষে 10 জন মহিলার মধ্যে 1 জন গর্ভবতী আর 9 জন কুমারী। এটা তুমি হিসেব করে দেখেছো? ক্যালকুলেটার নিয়ে হিসেব করে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি দেখেছি। কি হিসেব করে দেখেছেন, কি বুঝতে পেরেছেন আপনি? বুঝেছি এই যে আমাদের দেশে যত কুমারী মেয়ে আছে তারা অ্যাকচুয়ালি 10% গর্ভবতী, আর যারা গর্ভবতী মহিলা আছে তারা 90% কুমারী। গুলিয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা আমার ভেতরে গুলিয়ে যাচ্ছে। ঠিকই বলতে চাইছেন বলুন তো। পরিসংখ্যান নিয়ে ঘাঁটলে এইরকমই হবে। কালকের পেপারটা পড়েছিলে? কালকের পেপার না, কেন, কি লিখেছিল? পরিসংখ্যান বলছে আজকের দিনের 90% পুরুষের প্রথম পছন্দ হলো ফেসবুক। না না, সে তো ঠিক আছে, কিন্তু তাতে আপনার কি ক্ষতি হলো? আমার আর কি ক্ষতি হবে? যা ক্ষতি হবার হবে তো তোমাদের মতন ছেলে ছোকরাদের। পরিসংখ্যান খালি প্রত্যেককে কনফিউজ করে দেয়। এই তো সিম্পল ব্যাপার, 90% পুরুষ ফেসবুক পছন্দ করে, এতে কনফিউশনের কি হলো বলুন তো? কনফিউশনটা তো এইখানেই ব্রাদার। পরিসংখ্যান কখনোই স্পষ্ট করে বলেনি কোনটা বেশি পছন্দ, ফেসবুক হয়ে যাকে এই বিষয়ে আমাদের আর কি, তোমরাই বুঝবে কোনটা বেশি পছন্দ। আমাদের সময় প্রথমটাই বেশি পছন্দ ছিল, কথায় বলে টয়লেট দর্শনধারী। এখন অবশ্য সব চেঞ্জ হয়ে গেছে, তাই নাকি? তা এখন কি হয়েছে? পহলে ধর্ষণকারী। না, আপনার সাথে কথাই পেরে ওঠে যাবে না। সকলে কিন্তু ঠিকই বলে আপনি একটু দুষ্টু লোক আছেন। আরে ভেবো না, আমি ভ্যানিশ করে দিতে পারি। হ্যাঁ, তবে একটু আধটু কার্টুন আঁকতে পারি। যাকে যাক, আর কি কি নিউজ পড়লে আজকে? আরে দারুণ একটা তথ্য পেয়েছি আজকে, ওই যে মঙ্গলে কিউরিয়াসিটি পাঠানো হয়েছিল না, ও নাকি দারুণ দারুণ সব তথ্য দিয়েছে। কি পাঠিয়েছে? মঙ্গলে নাকি প্রাণ আছে। আচ্ছা, আপনারা কি মনে হয় মঙ্গলে মানুষ আছে? নাই, আর সেটা বুঝতে খরচ করে এত কিছু পাঠানোর দরকার ছিল না। আপনি এখানে বসে কী করে জানলেন যে মঙ্গলে মানুষ নেই? কারণ এখনও ওখান থেকে আমেরিকার কাছে কেউ ঋণ চেয়েছে বলে তো দেখা যায়নি। আপনি পারেন বটে মুখার্জিদা, সবাইকে খোঁচা না দিলে কি আপনার ভাত হজম হয় না? শব্দ হলো ব্রহ্ম, বুঝেছ? যখন তখন যেখানে সেখানে এসব ইউজ করতে নেই। খোঁচার অনেক রকম মানে হয়, কলমের খোঁচা, এর খোঁচা, আরও এক রকমের খোঁচা হয়। যাকে যাক, সেসব দেওয়ার এখন আমার বয়স নেই। যাক, তোমার পেপার আর কিছু বললো না? পেপার বলছে যে ভারতবর্ষে 90% লোক দুটো জিনিস চায়, আর হচ্ছে ওই টাক মাথায় চুল আর পকেট ভর্তি টাকা। কিন্তু দেখো এর মধ্যেও কিন্তু অদ্ভুত একটা বৈপরীত্য আছে। বৈপরীত্য আছে কিরকম বলুন তো? বুঝতে পারলে না? দেখো ভগবান যাদের মানে অনেক চুল দেন, মানুষ সেই চুলটাকে আপ্রাণ চেষ্টা করে কালো করে রাখতে। কিন্তু যাদের টাকা দেয় দাদা আপ্রাণ চেষ্টা করে সেটাকে সাদা করে রাখতে। এইরকমই বৈপরীত্য আছে, পরিসংখ্যান তাই বলছে। আচ্ছা, আবার এমন পরিসংখ্যানও বলছে যে তুমি এখন কাজে যাও, কারণ পরিসংখ্যান হিসেবে দেখা গেছে যে তুমি মাসে 30 দিনের মধ্যে প্রায় প্রত্যেক দিনই বেশি সংখ্যক সময় ধরে এই কাগজ নিয়ে গুলতানি মারতেই সময় কাটিয়ে দাও। পরিসংখ্যান এটাও বলছে যে 90% বুড়ো হাবড়া তারা নিজের ঘাড়ে দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। এটা কি আমায় বললো? না না, পরিসংখ্যানকে বললাম।